নানা আয়োজনে রাজবাড়িতে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে কবি, লেখক, নাট্যকার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকের এই সাহিত্য উৎসব, এই রাজবাড়ি জেলার কবি সাহিত্যিকদের মিলন মেলা, আগামী প্রজন্ম শিল্প সাহিত্যের দিকপাল হয়ে উঠুক, এই লক্ষ্যে আমাদের এই আয়োজন। এই আয়োজনের সফলতার জন্য বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা আসছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠরা আছেন, সবচেয়ে ভালো লাগা হচ্ছে কবির কোনো বয়স হয় না, প্রত্যেকটি কবি সমান, কেহ কেহ কবি মানি না, বাংলার প্রকৃতি হাওয়া মাটি সবই কবি হবার অনুকূলে, অতএব আমরা সবাই কবি। শুক্রবার সকাল 10:30টার দিকে শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার। আয়োজক কমিটির সূত্র জানায়, সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক আরিফ হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল মণ্ডল, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, নুরুল হক আলম, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, কবি সালাম তাসির প্রমুখ।